আজ সোমবার 2শ্রাবণ 2022 সালের 19শে সেপ্টেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, যাতে চন্দ্র রাশি মেন তাদেরই কিন্তু এই গণনা অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ আপনার কোনো কাছের মানুষজন, বন্ধু স্বজন আপনার মুক্ত মানসিকতা, উদারতা, ধৈর্য শক্তি এগুলির কিন্তু পরীক্ষা নিতে পারে। নিজের নীতি আদর্শ যাতে না হার মানে সে বিষয়ে আপনাদের সতর্ক থাকুন এবং প্রত্যেকটি সিদ্ধান্তে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে কিন্তু সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। আজ আপনার সামনে আসা সমস্ত সুযোগগুলি সদ্ব্যবহার করুন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। আজ বিজনেসম্যানদের আয় ইনকাম ভালো হলেও খরচ বাড়তে পারে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। তবে নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না, ঝুঁকি গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন। আজ আপনার উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান আপনার থাকবে। চাকরিজীবী যারা আছেন, অফিসে সমস্যায় পড়লে দ্রুত আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে আপনারা স্বীকৃতি পাবেন, বস কলিগদের কাছে প্রশংসাপাত্র পাত্রী হবেন, কর্মেও গতি অনুভব করতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম, মান সম্মান, প্রতিপত্তি এগুলি বাড়বে। আজ নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করা উচিত। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎসঙ্গে পড়ে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দিতে যাবেন না। পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি হতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু সোমবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্র রাশি মীন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে।